हेलो एवरीवन, दिस इज कुएली एंड वेलकम टू लर्निंग ऑर्डर। आजकल सेशने 50 इडियम्स एंड फ्रेजेस कवर करब विथ इमेजेस एंड बेंगली मीनिंग सो दैट यू कैन रिमेम्बर इजिली। तुम्हारा सेशन शेष पर्त देखते थको, जदि तुम्हारे सेशन भलो लागे ताहले अवश्य एक लाइक कर देवे एंड कमेंट कर जाना तुम्हारे मतामत, तुम्हारे प्रैक्टिस केमन चलते लार्निंग ऑर्डरते और तुम्हारे लार्निंग ऑर्डर वीडियो केमन लगे एंड शेयर अमंग योर फ्रेंड्स एंड सब्सक्राइब लार्निंग ऑर्डर टू गेट मेनी मोर वीडियोज। तो विदाउट वेस्टिंग मच टाइम लेट्स गेट स्टार्टेड द सेशन विथ 51। आगे दिन 50 इडियम्स कवर कर, आजकल सेशने स्टार्ट करब 51 थेके। तो चलो देखा जाक फार्स्टेर इडियमटा कि आछे। फार्स्टे आछे ब्लैक एंड ह्वाइट। ब्लैक एंड ह्वाइट एटार माने कि ब्लैक एंड ह्वाइट माने हलो इन राइटिंग। देखो ब्लैक एंड ह्वाइट आमरा कि देखते पाई जेनरलि, सदा पेजर ओपर आमरा जखन किछु लिखी कालो काली बा ब्लू कालीते आमरा लिखी, तो सदा पेजर ओपर कालो कालीते जखन आमरा लिखछि तो सेखाने आमरा किसेर इमेज पाच्छि, ब्लैक एंड ह्वाइट एकटा इमेज पाच्छि। एखाने देखो आमरा एकटा किन्तु राइटिंग एर इमेज पेयेछि। तो ब्लैक एंड ह्वाइट माने होच्छे जेटा लिखित बा इन राइटिंग। चलो एग्जाम्पल सेंटेंस कि आछे, आवर बस वांट्स टू सी एवरीथिंग इन ब्लैक एंड ह्वाइट। आमादेर बस सबकिछुरई एकटा लिखित डकुमेंट्स चाय, समस्त किछु लिखित भावे अर्थात इन राइटिंग फर्मे देखते चाय। तो ब्लैक एंड ह्वाइट माने कि पेलाम, इन राइटिंग अर्थात जेटा लिखित फर्म बोली। 52 আলফা অ্যান্ড ওমেগা। আলফা অ্যান্ড ওমেগা মানে কি? আলফা অ্যান্ড ওমেগা মানে হলো আগা গোড়া। দেখবে বাংলায় একটা আমরা কথা বলি যে আগা গোড়া সে র্যাডিক্যাল, আগা গোড়া সে অ্যাথেইস্ট। অর্থাৎ আলফা অ্যান্ড ওমেগা মানে কি? বিগিনিং অ্যান্ড এন্ড, মানে সর্বস্ব, পা থেকে মাথা পর্যন্ত তার সর্বস্ব এটাই চিন্তা। তো সেটাকে বলা হয় আলফা অ্যান্ড ওমেগা। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স পেয়েছি, মানি ইজ দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ দিস মাইজার। মাইজার মানে কি? মাইজার মানে হলো কৃপণ, স্টিঞ্জি। মাইজারের একটা সিনোনিম যদি আমরা বলি সেটা কি হবে? সেটা হবে স্টিঞ্জি, টাইট ফিস্ট, স্টিঞ্জি, স্পেন্ডথ্রিফ্ট। এগুলো কি? এগুলো হচ্ছে মাইজারের সিনোনিম, মানে যারা একদম টাকা খরচা করতে চায় না, বাংলায় যেটা কৃপণ। তো এখানে আমরা দেখো ইমেজটাও পেয়েছি, একটা ব্যক্তির ইমেজ পেয়েছি, সে টাকা নিয়ে খুব পসেসিভ। তো তার লাইফে টাকাটাই কি? বিগিনিং অ্যান্ড এন্ড, মানে সর্বস্ব, আগা গোড়া হলো তার টাকা, টাকা ছাড়া সে কিছু বোঝে না। দ্যাট ইজ আলফা অ্যান্ড ওমেগা। 53 অন থিন আইস। অন থিন আইস মানে কি? ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। দেখো ইন আ রিস্কি সিচুয়েশন, এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? দেখো আইসের ওপর একজন দাঁড়িয়ে আছে, তো আইসের ওপর একজন দাঁড়িয়ে আছে, থিন আইসের ওপর যদি কেউ দাঁড়িয়ে থাকে যে কোনো মুহূর্তে সে স্লিপ করতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, তাহলে ডেঞ্জারাস অর রিস্কি সিচুয়েশন, মানে যেখানে যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে সেটাকে কি বলা হয়? অন থিন আইস। The farm where you work is on thin ice after bankruptcy. Bankruptcy মানে কি? দেউলিয়া। তো দেউলিয়া হয়ে যাওয়ার পর তুমি যে ফার্মে কাজ করছো তার কন্ডিশন বা সিচুয়েশন কি? ভেরি রিস্কি, ভেরি ডেঞ্জারাস, যে কোনো মুহূর্তে তোমার কাজ চলে যেতে পারে, অর্থাৎ ইউ আর ইন আ রিস্কি সিচুয়েশন। তো অন থিন আইস এটার মানে কি পেলাম? ইন আ রিস্কি সিচুয়েশন, মানে যে কোনো মুহূর্তে পা স্লিপ করতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, রিস্ক আসতে পারে। দ্যাট ইজ অন থিন আইস। 54 আলফাবেট স্যুপ। অ্যালফাবেট স্যুপ মানে কি? বিভ্রান্ত হওয়া, কনফিউজড মিক্সচার অফ থিংস, কোনো কিছুর একটা জগা খিচুড়ি পাকিয়ে যাওয়া যে বাংলায় আমরা বলি, তো সেটাই হলো ইংলিশে আলফাবেট স্যুপ। চলো এক্সাম্পল সেন্টেন্স কি আছে? There is an alphabet soup of government departments working on this project. তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যে প্রজেক্টের ওপরে তারা কাজ করছে তাদের কোনো ক্ল্যারিটি নেই, অর্থাৎ সব কিছু কনফিউজড, সব কিছু জগা খিচুড়ি পাকিয়ে আছে, একটা কনফিউজড ওয়েতে চলছে সব কিছু।
সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আলফাবেট স্যুপ। তো এখানে আমরা দেখো কিসের ইমেজ পেয়েছি, এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, একটা স্যুপ। সেখানে কি হয়েছে যে সমস্ত অ্যালফাবেট, ইংলিশে অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালার মধ্যে কি রয়েছে, এ বি সি ডি সমস্ত কি সমস্ত অ্যালফাবেটগুলো দেখো পুরো ঘেটে আছে, পুরো মিশে আছে, একটা কনফিউজড ওয়েতে সব যেন জগা খিচুড়ি পাকিয়ে মিশে আছে। তো সেটাকেই বলা হয় অ্যালফাবেট স্যুপ। যদি আমরা এইভাবে এ বি সি ডি ই এফ এইভাবে একটা অর্গানাইজড ওয়েতে লিখি, এখানে দেখো সব কিছু একটা অর্গানাইজড ওয়েতে আছে। বাট আমরা যদি ইমেজটা দেখি, ইমেজে আমরা দেখতে পাচ্ছি একটা স্যুপের মধ্যে দেখো কোথাও পি, কোথাও জি, কোথাও ইউ, এস, ও, এক্স, কোথাও কোথাও এ, সব দেখো একটা যেন ঘেটে আছে, খিচুড়ি পাকিয়ে আছে। তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যালফাবেট স্যুপ। দেখো সব কিছু এখানে যেন একটা কনফিউজড গোলমেলে অবস্থায় আছে, অ্যালফাবেটগুলো কি এখানে আমি যেভাবে লিখেছি এখানে দেখো অর্গানাইজ ওয়েতে আছে, কিন্তু এখানে আমরা ইমেজে কি পেয়েছি, সব কিছু কনফিউজড ওয়েতে আছে। তো দ্যাট ইজ অ্যালফাবেট স্যুপ। 55, এ উলফ ইন শিপস ক্লোদিং। এ উলফ ইন শিপস ক্লোদিং মানে কি বক ধার্মিক। এ ডিসেপশন মানে কি প্রতারক বা প্রতারণা, দ্যাট ইজ এ উলফ ইন শিপস ক্লোদিং। দেখো উলফ ইন শিপস ক্লোদিং, শিপসটা আমরা কি জানি, শিপস হলো একটা মাইল্ড ডোসাইল ক্রিয়েচার, মাইল্ড ডোসাইল ক্রিয়েচার অর্থাৎ খুব নিরীহ একটা অ্যানিমেল শিপ। কিন্তু উলফ কি, উলফ হলো এক ভীষণ ফিয়ার্স অ্যানিমেল, একটা ভীষণ হিংস্র, একটা ভীষণ হিংস্র অ্যানিমেল। অর্থাৎ এ উলফ ইন শিপস ক্লোদিং মানে অ্যাপিয়ারেন্সটা আমার, আমি খুব মাইল্ড, আমি খুব নিরীহ, কিন্তু ভেতরে আমার হিংস্রতা। তাহলে এ উলফ ইন শিপস ক্লোদিং মানে কি, বাইরে একরকম ভেতরে আরেক রকম, অর্থাৎ এ ডিসেপশন অর্থাৎ প্রতারক বা বক ধার্মিক। বাইরে আমি দেখাচ্ছি আমার অ্যাপিয়ারেন্সটা এক, ভেতরে আমি কমপ্লিটলি ডিফারেন্ট। তো দ্যাট ইজ এ উলফ ইন শিপস ক্লোদিং। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা নেগড়ে পেয়েছি আর তার পরনে কি আছে, একটা শিপের মতন, শিপের যে চামড়াটা সেই চামড়াটা দেখতে পাচ্ছি। তার মানে কি, তার অ্যাপিয়ারেন্স একরকম আর সে বাই নেচার আর একরকম। তো এখানে আমরা এক্সাম্পল সেন্টেন্সটা কি পেয়েছি চলো দেখে নিই। Henry was a real wolf in sheep's clothing, but fortunately I realized it before any harm. Henry একজন কি deceptive person, কিন্তু ভাগ্যবশত আমি বুঝতে পেরেছি আমার কোনো বিপদ হওয়ার আগেই, আমার কোনো ক্ষতি হওয়ার আগেই সেটা আমি বুঝতে পেরেছি যে সে একজন বক ধার্মিক। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এ উলফ ইন শিপস ক্লোদিং মানে কি, প্রতারক বা বক ধার্মিক। 56, ডাইড ইন হার্নেস। ডাইড ইন হার্নেস মানে কি, কর্মরত অবস্থায় মারা যাওয়া। ডাই ওয়াইল ইন সার্ভিস। তো এখানে দেখো ডাইড ইন হার্নেস কীভাবে আমরা মনে রাখতে পারি, হার্নেস, হার্নেস মানে কি একটা দ্রুততা বা ব্যস্ততা। ওকে, তো ব্যস্ততা আমরা কখন, আমাদের মধ্যে কখন ব্যস্ততা থাকে, যখন আমরা অফিসে কাজ করি বা যখন আমরা অ্যাক্টিভলি কোনো কিছু কাজ করছি, আমরা যখন রিটায়ার হয়ে যাই তখন কি আমরা ব্যস্ত থাকি না, তখন আমরা কিন্তু রিল্যাক্স থাকি। কিন্তু যখন আমরা ব্যস্ত থাকছি তখনই তো যদি আমরা মারা যাই, তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ডাইড ইন হার্নেস অর্থাৎ কি, কাজ করা অবস্থায় কর্মরত অবস্থায় যে মৃত্যু সেটাকে বলা হয় ডাইড ইন হার্নেস। এখানে আমরা ইমেজ কি পেয়েছি, একজন ব্যক্তি এখানে পড়ে গিয়ে মারা যাচ্ছে, অর্থাৎ তার মানে কি, সে অফিসে কাজ করছিল কর্মরত অবস্থায় সে মারা যাচ্ছে, দ্যাট ইজ ডাইড ইন হার্নেস। এক্সাম্পল সেন্টেন্স, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড সি ডাইড ইন হার্নেস। আমার গ্র্যান্ডমাদার কর্মরত অবস্থায় মারা গিয়েছিল, সে খুব হার্ড ওয়ার্কিং ছিল এবং সে কর্মরত অবস্থাতে মারা গিয়েছিল। তো অর্থাৎ ডাইড ইন হার্নেস মানে কি, ডাই ওয়াইল ইন সার্ভিস। বি ইন দ্য রেড, বি ইন দ্য রেড মানে কি, লোকসান বা ধার। টু বি ইন আ লস অর ডেট অর্থাৎ ঋণে পরিপূর্ণ হয়ে যাওয়া অর্থাৎ লসে ডুবে যাওয়া, সেটাকে বলা হয় বি ইন দ্য রেড। আচ্ছা রেড দেখবে, রেডটা কিন্তু বিপদ বা ডেঞ্জারের সংকেত, তাই না? দেখবে অ্যাম্বুলেন্সে যে আমরা রেড বাতি দেখতে পাই,
বা যখন আমরা সিগন্যাল পাই তখন দেখব গ্রিন সিগন্যাল হলে আমরা যাতায়াত করতে পারি, বাট রেড সিগন্যাল মানে কি আমরা সেখান দিয়ে আর যাতায়াত করতে পারি না। অর্থাৎ রেডটা কি রিলেটেড টু ডেঞ্জার, রিলেটেড টু ডেট, লস, ডিফিকাল্টি, সবের সাথে এই রেড ওয়ার্ডটা কানেক্টেড। তো বি ইন দ্য রেড অর্থাৎ লসে রান করা বা ঋণী হয়ে যাওয়া। দেখো এখানে আমরা ইমেজ পেয়েছি কি একজন ব্যক্তি মাথায় হাত দিয়ে বসে আছে, অর্থাৎ তার সমস্ত এই যে ইমেজটা দেখে কি বুঝতে পারছি তার সমস্ত লস হয়ে গেছে, সে ধারে ডুবে গেছে, অর্থাৎ হি ইজ ইন দ্য রেড। দে স্টার্টেড নিউ বিজনেস উইথ এনথুজিয়াজম বাট ফর দ্য রং স্ট্র্যাটেজি, নাও দে আর ইন রেড। তাহলে তাদের স্ট্র্যাটেজি যেহেতু ভুল ছিল তাই জন্য তারা এখন লসে বা ধারে ডুবে গেছে। দে আর ইন দ্য রেড, তো ইন দ্য রেড মানে টু বি ইন আ লস অর ডেট। 58, টু টার্ন ওভার আ নিউ লিফ, টার্ন ওভার এ নিউ লিফ মানে কি নতুন করে শুরু করা। টু বিগিন অ্যানিউ, অ্যানিউ মানে কি নতুন, নিউ মানে আমরা নতুন জানি আর অ্যানিউ মানে কি নতুন করে শুরু করা, টু বিগিন অ্যানিউ। তো টু টার্ন ওভার এ নিউ লিফ অর্থাৎ টু বিগিন অ্যানিউ। আফটার আ লং পিরিয়ড অফ ডিপ্রেশন শি টার্নস ওভার আ নিউ লিফ, দীর্ঘদিন ডিপ্রেশনে থাকার পর শি টার্নস ওভার এ নিউ লিফ মানে শি বিগিনস অ্যানিউ, সে নতুন করে শুরু করেছে। দেখো এখানে আমরা ইমেজে কী পেয়েছি, দেখো একটা পেজ ওল্টাচ্ছে তারপর নেক্সট পেজে কী পাচ্ছি, নতুন সূর্য। নতুন সূর্য মানে একটা নতুন দিন, মানে আমাদের লাইফে নতুন একটা সুযোগ আবার নতুন করে শুরু করার। তো টু টার্ন ওভার এ নিউ লিফ, নতুন করে একটা নতুন পাতাকে ওল্টানো অর্থাৎ জীবনের একটা নতুন অধ্যায় শুরু করা। তো টু টার্ন ওভার এ নিউ লিফ মানে টু বিগিন অ্যানিউ। 59 কি আছে, ড্র্যাগ ওয়ান্স ফিট অর্থাৎ কাজ করতে অনিচ্ছুক, ড্র্যাগ ওয়ান্স ফিট। বি রিলাক্টেন্ট টু অ্যাক্ট, রিলাক্টেন্ট মানে কি বিরক্ত হওয়া বা অনিচ্ছা, টু অ্যাক্ট কাজ করতে। এখানে ইমেজটা কি পেয়েছি দেখো, এখানে আমরা যে মেয়েটির ইমেজ পেয়েছি সেখানে কি দেখতে পাচ্ছি, সে যেন খুব রিলাক্টেন্ট, খুব বিরক্ত, ইরিটেটেড, যেতে চাইছে না বা কিছু করতে চাইছে না বাট তাকে করতে হবে এরকম একটা সিচুয়েশন না। তার মুখটা দেখো যেন সে ভীষণ রিলাক্টেন্ট, ইরিটেটেড হয়ে আছে। তো ড্র্যাগ ওয়ান্স ফিট মানে পা টেনে টেনে যাওয়া, আমরা যখন সাবলীলভাবে যাই দেখবে আমরা আমাদের পা কিন্তু টানতে হয় না, আমাদের পা নিজে নিজেই এগিয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো কিছু কাজ, তোমরা যদি দেখো লক্ষ্য করবে যখন আমরা কোনো কিছু কাজ করতে চাইছি না বাট উই হ্যাভ টু ডু দ্যাট, তখন কি হয় তখন আমাদের দেখবে পা ঘষে ঘষে আমরা যাই, অর্থাৎ যেতে চাইছি না বাট আমাদের যেতে হবে, আমাদের করতে হবে, আমার আউট অফ কম্পালশন, আউট অফ ডিউটি আমাদের করতে হবে। সেই যে সেন্সটা সেটাকে বলা হয় ড্র্যাগ ওয়ান্স ফিট অর্থাৎ কাজ করতে অনিচ্ছা। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, হি নোস হি শুড ফেস হিজ বস বাট হি ইজ ড্র্যাগিং হিজ ফিট, তো সে জানে যে তার বসকে তার ফেস করতে হবে, তার বসের মুখোমুখি হতেই হবে, বাট হি ইজ ড্র্যাগিং হিজ ফিট তার মানে কি সে তার পা ঘষছে, পা ঘষে ঘষে যাচ্ছে মানে কি হি ইজ রিল্যাক্টেন্ট টু ফেস দ্য বস অর্থাৎ কাজ করতে অনিচ্ছুক বা কোনো কাজকে সে অনীহা প্রকাশ করছে, দ্যাট ইজ ড্র্যাগ ওয়ান্স ফিট। 60, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, ভেরি ইম্পর্টেন্ট, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। দেখো ডার্ক ক্লাউড মানে কি অন্ধকার মেঘ অর্থাৎ খারাপ সময়, প্রত্যেকটা খারাপ সময়েরই কিন্তু একটা ইতিবাচক দিক আছে, হ্যাজ আ সিলভার লাইনিং মানে কি অপ্রীতিকর পরিস্থিতির একটি ইতিবাচক দিক। দেখো এভরি আনপ্লিজেন্ট সিচুয়েশন হ্যাজ আ পজিটিভ সাইড অর্থাৎ আমাদের জীবনে সবসময় কিন্তু আলো ঝলমলে দিন থাকতে পারে না, কখনো কখনো আওয়ার লাইফ ইজ ইন ডার্ক ক্লাউড। তো যখন আমাদের ডার্ক ক্লাউড থাকে তখন আমাদের ফ্রাস্ট্রেটেড হওয়া উচিত নয়, উই অলওয়েজ শুড রিমেম্বার দ্যাট এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং,
কোনো কিছু খারাপ পরিস্থিতির একটা কিন্তু ইতিবাচক দিক থাকে। খারাপ পরিস্থিতির সেই ইতিবাচক দিকটাকেই আমাদের খুঁজে বের করতে হবে। দ্যাট ইজ আওয়ার চয়েস টু সি দ্য পজিটিভিটি অ্যামিডস নেগেটিভিটি, অর্থাৎ সেটাকেই বলা হয় এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। দেখো ইমেজেও পেয়েছি আমরা কি একটা অন্ধকার মেঘ, সেখানে কিন্তু একটা সিলভার লাইনিং আমরা দেখতে পাচ্ছি, কিছু আলোর আশা আমরা পাচ্ছি। অর্থাৎ যে কোনো খারাপ পরিস্থিতিতেই আলোর আশা কিন্তু একটা থাকেই আমাদের, তাই বলে দেখবে হাল ছাড়লে চলবে না। তো এক্সাম্পল সেন্টেন্স কী আছে, কিপ পেশেন্স ইন অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, বিকজ এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। পেশেন্স মানে কি ধৈর্য, বল আমাদের কী বলা হয় প্রতিকূলতার মধ্যে ধৈর্য রাখো, কারণ প্রত্যেকটা ডার্ক ক্লাউডেরই একটা সিলভার লাইনিং আছে, প্রত্যেকটা নেগেটিভিটির মধ্যে কিন্তু একটা পজিটিভিটি আছে। দ্যাট ইজ এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। 61, ডু আ গুড টার্ন, ডু আ গুড টার্ন অর্থাৎ উপকার করা, টু হেল্প সামওয়ান কাউকে হেল্প করা তার কঠিন পরিস্থিতিতে, কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেটাকে বলা হয় কি ডু আ গুড টার্ন। দেখো এখানে আমরা ইমেজে পেয়েছি একজন অন্য একজনকে হেল্প করছে, একজন অন্য একজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, দ্যাট ইজ ডু আ গুড টার্ন। টম ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অলওয়েজ ট্রাইজ টু ডু আ গুড টার্ন, টম ভীষণ কাইন্ড হার্টেড তাই সে অলওয়েজ চেষ্টা করে কারোর ভালো করার, কাউকে হেল্প করার, তো ডু আ গুড টার্ন টু হেল্প সামওয়ান। ফেদার ইন ওয়ানস ক্যাপ, ফেদার ইন ওয়ানস ক্যাপ অর্থাৎ প্রাপ্তি, একজনের ক্যাপে ফেদার অর্থাৎ ফেদার মানে কি পালক, একজনের টুপিতে যদি পালক অর্থাৎ সেটা কিসের সাইন, সেটা হলো অ্যাচিভমেন্টের সাইন, সেটা হলো প্রাপ্তির সাইন। তো ফেদার ইন ওয়ানস ক্যাপ দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, উইনিং দ্য এশিয়া কাপ ইজ রিয়েলি আ ফেদার ইন আওয়ার ক্যাপ, এশিয়া কাপ যে আমরা জিতেছি এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, সো দিস ইজ আ ফেদার ইন আওয়ারস ক্যাপ। তো ফেদার ইন ওয়ানস ক্যাপ মানে কি অ্যান অ্যাচিভমেন্ট, একটা প্রাপ্তি। 63, ড্র এ ব্ল্যাঙ্ক, ড্র এ ব্ল্যাঙ্ক মানে কি মনে রাখতে অক্ষম। ব্ল্যাঙ্ক দেখবে আমরা কখনো কখনো বলি না যে আমার তো মাথায় সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিছু মনে করতে পারছি না, তো ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া মানে কি খালি হয়ে যাওয়া, তো ড্র এ ব্ল্যাঙ্ক অর্থাৎ সব কিছু খালি হয়ে গেছে মানে আমি কিছুই মনে করতে পারছি না, আনএবল টু রিমেম্বার ভুলে গেছি মনে করতে পারছি না, দ্যাট ইজ ড্র এ ব্ল্যাঙ্ক। আমাদের এক্সাম্পল সেন্টেন্স কী আছে, শি আস্ক মি ফর দ্য অ্যাড্রেস অফ আর ফর্মার অফিস অ্যান্ড আই ড্র আ ব্ল্যাঙ্ক, কিন্তু আমি রিমেম্বার করতে পারছি না, আই এম আনএবল টু রিমেম্বার। এখানে ইমেজটা কী পেয়েছি দেখো, একজন মেয়ের ইমেজ পেয়েছি, তাকে দেখে কি মনে হচ্ছে সে দেখো কোনো কিছু মনে করতে পারছে না, সি ড্রজ আ ব্ল্যাঙ্ক, সি ইজ আনএবল টু রিমেম্বার। তার এক্সপ্রেশনটা দেখে ইজ ভেরি ক্লিয়ার ফ্রম হার এক্সপ্রেশন দ্যাট সি ড্রজ আ ব্ল্যাঙ্ক অর্থাৎ সি ইজ আনএবল টু রিমেম্বার। তাহলে কী পেলাম, ড্র আ ব্ল্যাঙ্ক মানে আনএবল টু রিমেম্বার বা মনে রাখতে অক্ষম। 64, ফিট অ্যাজ আ ফিডেল অর্থাৎ প্রাণবন্ত, অ্যাক্টিভ অ্যান্ড কিকিং মানে খুব প্রাণ খোলা, প্রাণবন্ত এবং খুব অ্যাক্টিভ আছে, অর্থাৎ সে ফিট অ্যাজ আ ফিডেল। কখন আমরা বলি দেখো, এখানে একজন বৃদ্ধ বা ওল্ড, এখানে একজন আমরা ওল্ড পার্সনের ছবি পেয়েছি, তো সে কি বৃদ্ধ অবস্থায় দেখবে, অনেকের মধ্যেই দেখা যায় যে একটা ইনঅ্যাক্টিভিটি, একটা মেলানকোলিক মুড, কিন্তু এখানে আমরা কি পেয়েছি ফিট অ্যাজ ফিডেল, অর্থাৎ দিস ম্যান ইজ ফিট অ্যাজ ফিডেল, মিস্টার শর্মা ইজ ইন হিজ সেভেন্টিজ বাট হি ইজ ফিট অ্যাজ ফিডেল, অর্থাৎ তার 70 বছর বয়সেও হি ইজ ফিট অ্যাজ ফিডেল। তো এখানে কি পাচ্ছি আমরা, ফিট অ্যাজ ফিডেল মানে অ্যাক্টিভ অ্যান্ড কিকিং, অর্থাৎ আমরা এমনিই দেখতে পাই, ইটস ভেরি ন্যাচারাল দ্যাট আফটার দ্য এজ অফ 60 আমরা দেখবে খুব একটা ইনঅ্যাক্টিভিটি বা একটা মেলানকোলিকে একটা কি বলবো যে জড়তার মধ্যে থাকি, কিন্তু এখানে আমরা ইমেজটা কি পেয়েছি,
এই বৃদ্ধ মানুষটা কি করছে, এক্সারসাইজ, হাতে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছে, অর্থাৎ হি ইজ ভেরি এনার্জেটিক, হি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড কিকিং ইভেন ইন হিজ সেভেন্টিজ। তো কি পেলাম, ফিট অ্যাজ আ ফিডেল, মানে কি অ্যাক্টিভ অ্যান্ড কিকিং। দেখো ফিট মানে আমরা জানি, আমরা বলি না যে আমার শরীর আজকে ফিট আছে, অর্থাৎ ফিট আছে মানে কি সুস্থ সবল আছে। আর ফিডেল কি, ফিডেল মানে হলো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতনই আমি ফিট আছি, অর্থাৎ আই এম ভেরি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। গেট উইন্ড অফ সামথিং, দেখো গেট উইন্ড অফ সামথিং অর্থাৎ গোপন কিছু শোনা, হিয়ার অ্যাবাউট সামথিং সিক্রেট, মানে কোনো কিছু সিক্রেট খবর সম্পর্কে ওয়াকিবহল হওয়া বা সেটা সম্পর্কে শোনা, সেটাকে বলা হয় গেট উইন্ড অফ সামথিং। দেখো আমরা কীভাবে মনে রাখতে পারি, উইন্ড, উইন্ড মানে কি, উইন্ড মানে হচ্ছে যে, উইন্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে কোথাও কোথাও বলা হয় যে উইন্ড মানে হলো নিউজ, অর্থাৎ আমি বার্তাটা পেয়েছি, মানে কোনো কিছু আমি গোপন শুনেছি, গোপনভাবে আমি কোনো খবর পেয়েছি, অর্থাৎ গেট উইন্ড অফ সামথিং। আমরা কীভাবে মনে রাখতে পারি, দেখো আমরা অনেকেই বলি খবর বাতাসে ভেসে বেড়ায়, তো এখানে যখন উইন্ড কথাটা পেয়েছি, তো উইন্ড কথাটা আমরা রিলেট করবো কার সাথে, খবর বা নিউজের সাথে, অর্থাৎ আমরা এইভাবে মনে রাখতে পারি গেট উইন্ড অফ সামথিং মানে হিয়ার অ্যাবাউট সামথিং সিক্রেট। এখানে আমরা ইমেজ কী পেয়েছি, দেখো একজন কিন্তু কোনো কারোর সিক্রেট বা গোপন কিছু শুনে ফেলছে। তো আমাদের এক্সাম্পল সেন্টেন্স কী আছে, আই ডোন্ট ওয়ান্ট মাই নেবার্স টু গেট উইন্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই গেট এ জব, আমি চাই না আমার নেবার বা প্রতিবেশীর কাছে এই গোপন খবরটা যাক যে আমি জব পেয়েছি, আমার জব পাওয়ার খবরটা যাক তার কাছে, এটা আমি চাই না। তো এখানে আমরা মনে রাখবো কি, গেট উইন্ড অফ সামথিং, উইন্ড কথাটা কি বাতাসে খবর ভাসে, অর্থাৎ উইন্ড কথাটা খবর বা নিউজের সাথে রিলেটেড। তো বাতাসে কোন খবরগুলো ভাসে দেখবে, আমরা যেগুলো লুকোতে চাই সেগুলোই যেন সবার আগে আগে সবার কাছে পৌঁছে যায়। তো গেট উইন্ড অফ সামথিং অর্থাৎ হিয়ার অ্যাবাউট সামথিং সিক্রেট। 66, গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, দেখো আমরা দেখি কি কোল্ড শোল্ডার, এখানে আমরা একটা জিনিস লিখছি কি ওয়ার্ম ওয়েলকাম। আচ্ছা যখন তুমি কোথাও যাও এবং সেখানে তোমাকে খুব ভালোভাবে অভ্যর্থনা করা হয়, সেখানে আমরা কি বলি যে আই ওয়াজ গিভেন ওয়ার্ম ওয়েলকাম, অর্থাৎ উষ্ণ অভিনন্দন। কিন্তু ওয়ার্ম ওয়েলকাম মানে কি, যখন উষ্ণ অভিনন্দন, আর কোল্ড কথাটা কি, কোল্ড কথাটা মানে হচ্ছে যে যেখানে কোনো উষ্ণতা নেই, যেখানে একটা ইগনোরেন্স আছে, যেখানে উপেক্ষা করা বোঝায়। তো গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে উপেক্ষা করা, ডেলিবারেটলি ইগনোর সামওয়ান, কাউকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা, সেটাকে কি বলা হয়, ডেলিবারেটলি ইগনোর সামওয়ান, অর্থাৎ গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। এখানে দেখো একজন মেয়ে ইন্টারেস্টিংভাবে একজনকার সাথে কথা বলতে চাইছে, কিন্তু এই ব্যক্তি কী করছে, উপেক্ষা করছে, গিভ হার দ্য কোল্ড শোল্ডার। দেখো সে ফোন নিয়ে ব্যস্ত আছে, সে কিন্তু তার দিকে কর্ণপাত করছে না, তার কথায় কিন্তু সে ইন্টারেস্টেড নয়, সে ইগনোর করছে। তাহলে তো এখানে আমরা কি এক্সাম্পলটা পেয়েছি, আই থট সি রিয়েলি লাইকড মি বাট আফটার আ ফিউ ডেজ সি গেভ মি দ্য কোল্ড শোল্ডার, দেখো আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে পছন্দ করে, কিন্তু সে আমাকে ডেলিবারেটলি এখন ইগনোর করছে, কিছুদিন পর থেকে সে আমাকে ডেলিবারেটলি ইগনোর করতে শুরু করেছে, অর্থাৎ সি গিভস মি বা সি গেভ মি দ্য কোল্ড শোল্ডার। 67, হ্যাং আপ ওয়ান্স বুট, দেখো হ্যাং মানে কি ঝুলিয়ে রাখা। আচ্ছা বলো তো আমরা কোন জিনিসটা ঝুলিয়ে রাখি, যেটা আমরা ব্যবহার করি না সেটাই আমরা ঝুলিয়ে রেখে দিই, ঝুলিয়ে আমরা প্যাকিং করে তাকে রেখে দিই, যেটা আমরা ব্যবহার আর করি না। তো খেলাধুলা করার সময় কি আমাদের জুতো অর্থাৎ বুটটা খুব কাজে লাগে, কিন্তু যখন আমরা খেলাধুলা করছি না আমাদের কিন্তু রেগুলার আর বুট ইউজ হচ্ছে না। তাহলে হ্যাং আপ ওয়ান্স বুট মানে কি খেলাধুলা থেকে অবসর নেওয়া, অর্থাৎ টু টেক রিটায়ারমেন্ট ফ্রম স্পোর্ট বা স্পোর্টস, টু টেক রিটায়ারমেন্ট ফ্রম স্পোর্ট অর্থাৎ খেলাধুলা থেকে অবসর নেওয়া। আমরা এই ট্রিকটা ইউজ করে মনে রাখবো, হ্যাং আপ ওয়ান্স বুট, বুটকে ঝুলিয়ে রেখে দিয়েছে অর্থাৎ খেলাধুলা আর করছে না, অর্থাৎ কী হয়েছে, রিটায়ার হয়ে গেছে, খেলাধুলার থেকে রিটায়ার নিয়েছে বা খেলাধুলার থেকে অবসর নিয়েছে, অর্থাৎ হ্যাং আপ ওয়ান্স বুট মানে হলো খেলাধুলা থেকে অবসর নেওয়া।
এখানে আমরা কি এক্সাম্পল পাচ্ছি দেখো, এখানে আমরা এক্সাম্পল পাচ্ছি একজন ক্রিকেটারের। এখানে তিনি কি করছেন, তিনি সবাইকে বাই বাই করছেন, অর্থাৎ খেলাধুলার থেকে রিটায়ারমেন্ট নিয়ে তিনি চলে যাচ্ছেন। তো এখানে এক্সাম্পল কি আছে, দ্য ফেমাস ক্রিকেটার অ্যানাউন্সেস দ্যাট হি হ্যাংস আপ হিজ বুটস টুডে। তো ফেমাস ক্রিকেটার আজকে অ্যানাউন্স করেছে যে সে আজ রিটায়ারমেন্ট নেবে ফ্রম স্পোর্ট, অর্থাৎ খেলাধুলার থেকে তিনি আজ অবসর নেবেন। তো হ্যাং আপ ওয়ান্স বুট মানে হলো টু টেক রিটায়ারমেন্ট ফ্রম স্পোর্ট। 68 নো লাভ লস্ট বিটুইন দেম, নো লাভ লস্ট বিটুইন দেম মানে কি, একে অপরকে পছন্দ না করা। তো ডু নট লাইক ইচ আদার, দেখো আমরা এটা কিভাবে মনে রাখবো, নো লাভ লস্ট বিটুইন দেম, যদি দুজনের মধ্যে কোনো লাভই না থাকে, কোনো ভালোবাসাই না থাকে, কোনো পছন্দ না থাকে, তাহলে তাদের মধ্যে ভালোবাসা বা পছন্দ হারানোরও কিছু নেই। অর্থাৎ নো লাভ লস্ট বিটুইন দেম মানে তাদের মধ্যে কোনো ভালোবাসাই হারানোর কিছু নেই, অর্থাৎ কেউ কাউকে পছন্দ করে না। ডু নট লাইক ইচ আদার, এখানে আমরা কি ইমেজ পেয়েছি, দেখো দুজনে দুজনের দিকে পিছন ফিরে আছে, অর্থাৎ ডু নট লাইক ইচ আদার। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন বিবেক অ্যান্ড প্রীতি, প্রীতি এবং বিবেকের মধ্যে কোনো পছন্দ নেই, অর্থাৎ বিবেক এবং প্রীতি একে অপরকে পছন্দ করে না। তো ডু নট লাইক ইচ আদার, যখন আমরা এবার এটা বলতে চাইবো, আমরা এই ইডিয়ামটা ফ্যান্সি ওয়েতে ইউজ করে বলতে পারি যে দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, তাদের মধ্যে আর একে অপরকে পছন্দ করার কিছু নেই, অর্থাৎ ডু নট, দে ডু নট লাইক ইচ আদার। 69 মুভ হিভেন অ্যান্ড আর্থ, মুভ হিভেন অ্যান্ড আর্থ মানে স্বর্গ আর মর্ত এক করে দিচ্ছে, অর্থাৎ আপ্রাণ প্রয়াস বা আপ্রাণ চেষ্টা। টু ডু এভরিথিং ইউ ক্যান টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অ্যাচিভ করার জন্য আপ্রাণ যে চেষ্টা বা প্রয়াস সেটাকে বলা হয় মুভ হিভেন অ্যান্ড আর্থ। দেখবে আমরা কিন্তু বাংলাতে একটা কথা পাই যে স্বর্গ মর্ত এক করে দেব তবু আমি কাজটা করব, অর্থাৎ মুভ হিভেন অ্যান্ড আর্থ, টু ডু এভরিথিং ইউ ক্যান টু অ্যাচিভ সামথিং। এখানে দেখো আমরা একটা ইমেজ পেয়েছি কিসের, একজন ব্যক্তি কিন্তু খুব ডিভোশনালি কাজ করছে, তো তার মানে কি, যে তার আপ্রাণ চেষ্টা করছে কাজটা করার জন্য। আওয়ার বস উইল মুভ হিভেন অ্যান্ড আর্থ টু গেট অল দ্য ওয়ার্ক ডান অন টাইম, সময়ে কাজটা করার জন্য আমাদের বস কী করছে, আপ্রাণ চেষ্টা করছে, অর্থাৎ সমস্ত কিছু তার হাতে যেটা আছে সে সেটা করছে। 70 Make no bones about, make no bones about অর্থাৎ খুব খোলামেলা, বাংলা মানে হলো খুব খোলামেলা, ইংলিশ কি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড শিওর, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড শিওর মানে যে সবার সাথে খুব ফ্রেন্ডলি খুব অ্যামিয়েবল সেটাকে কী বলা হয়, মেক নো বোনস অ্যাবাউট, অর্থাৎ কোনো কিছুই লুকিয়ে রাখে না, সবার সাথে ভীষণ ফ্র্যাঙ্ক, তাদের বলা হয় কি, মেক্স নো বোন অ্যাবাউট। এখানে এক্সাম্পল সেন্টেন্স কী আছে, হি মেক্স নো বোনস অ্যাবাউট হিজ প্ল্যান ফর ফিউচার, মানে কি, সে কোনো কিছুই তার ফিউচার প্ল্যান বা কিছু লুকিয়ে রাখে না কারোর থেকে, হি ইজ ভেরি ফ্র্যাঙ্ক। এখানে আমরা কি এক্সাম্পল পেয়েছি, দেখো এখানে আমরা একজন ব্যক্তির এক্সাম্পল পেয়েছি, সবাই তার পাশে যারা রয়েছে সবাই কিন্তু ভীষণ হাসি খুশি, অর্থাৎ হি ইজ ভেরি ফ্র্যাঙ্ক, হি ইজ ভেরি ফ্রেন্ডলি পার্সন। তো মেক নো বোনস অ্যাবাউট অর্থাৎ টু বি ভেরি ফ্র্যাঙ্ক। 71 বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেট এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি, দেখো একটা বুলেটকে দাঁতের মধ্যে বাইট করছে, তো বুলেটটা কি একটা ভীষণ ডিফিকাল্ট জিনিস, সেটাকে বাইট করা কি অতটাই সোজা, না সেটা ভীষণ ডিফিকাল্ট টাস্ক। তো কি, বাইট দ্য বুলেট মানে হলো টু বি ব্রেভ ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে সাহসিকতা পরিচয় দেয়া, সেটাকে বলা হয় বাইট দ্য বুলেট। আর বুলেট দেখো, বুলেট একটা খুব শক্তপোক্ত জিনিস, তো সেটাকে যদি তোমাকে কামড়াতে হয় তার মানে তোমার কতটা সাহসিকতা, কতটা শক্তি তোমার থাকা প্রয়োজন, তবেই না তুমি বাইটটাকে বা তবেই না তুমি বুলেটকে বাইট করতে পারবে। তো বাইট দ্য বুলেট মানে হলো টু বি ভেরি ব্রেভ ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। এখানে আমরা ইমেজটা দেখেছি, নেক্সট আমাদের এক্সাম্পল সেন্টেন্স কী আছে দেখে নেব, আই অ্যাম আ বিট নার্ভাস টু স্টার্ট দিস নিউ কেরিয়ার বাট আই ডিসাইড টু বাইট দ্য বুলেট,
আমার ক্যারিয়ারের শুরুতে আমি একটু নার্ভাস ছিলাম ঠিকই, কিন্তু আমি ডিসাইড করেছি আমাকে সাহসিকতার পরিচয় দেখাতে হবে কঠিন পরিস্থিতিতে। তো আই হ্যাভ টু বি ভেরি ব্রেভ ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ বাইট দ্য বুলেট। আমরা দেখো লিঙ্ক করে মনে রাখবো, বাইট দ্য বুলেট। বুলেটটা কি একটা কঠিন জিনিস, তো সেটাকে যদি আমাদের কামড়াতে হয় তাহলে কি লাগবে? আমাদের শক্তি লাগবে, আমাদের ডিফিকাল্ট সিচুয়েশনে আমাদের সাহসিকতা লাগবে, ব্রেভারি, উই নিড ব্রেভারি। তো বাইট দ্য বুলেট মানে হলো টু বি ব্রেভ ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। 72, নো স্প্রিং চিকেন। নো স্প্রিং চিকেন, আচ্ছা স্প্রিংটা কার সাথে রিলেটেড বলো তো? স্প্রিংটা হলো ইউথ বা যৌবন, এর সাথে ভীষণভাবে রিলেটেড স্প্রিং ওয়ার্ডটা। দেখবে আমরা বলি না যে জীবনের বসন্ত কেটে গেছে, অর্থাৎ জীবনের যে যৌবন বা ইউথ এজ সেটা পেরিয়ে গেছে, অর্থাৎ নো স্প্রিং চিকেন মানে নো স্প্রিং। এই কথাটা দিয়ে আমরা কী মনে রাখবো? অর্থাৎ কোনো বসন্ত নেই, বসন্ত পেরিয়ে গেছে মানে কি, এ পার্সন হু ইজ নো লঙ্গার ইয়ং মানে যিনি আর ইয়ং নেই, যিনি আর যুবক নেই, তাকে আমরা কী বলি? নো স্প্রিং চিকেন, অর্থাৎ আর তরুণ নেই, অর্থাৎ বৃদ্ধ দোরগড়াই পৌঁছে গেছে, বৃদ্ধ অবস্থার দোরগড়াই যে পৌঁছে গেছে তাদের আমরা কী বলি? নো স্প্রিং চিকেন। এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? দেখ এখানে আমরা একজন ব্যক্তির ইমেজ পেয়েছি হু ইজ নো মোর ইন হিজ ইউথ, মানে যে কিন্তু তার যৌবনটা পের করেছে, মানে সে দেখো একজন ওল্ড ব্যক্তির আমরা এখানে ইমেজ পেয়েছি। তো এক্সাম্পল সেন্টেন্স কী আছে? ইউ আর নো স্প্রিং চিকেন, সো দিস অ্যাটিটিউড ইজ নট সুইটেবল টু ইউ। আর এটা আমরা এক্সপেক্ট করি কি, যৌবনের থেকে যখন আমরা বৃদ্ধ হয় অর্থাৎ আমাদের বয়স বাড়ে, তখন কিন্তু আমরা একটা ম্যাচিউরিটি এক্সপেক্ট করি, একটা ম্যাচিউরিটি আমরা কিন্তু ম্যাচিউরিটি বা একটা এক্সপিরিয়েন্স আমরা গেইন করি। তো কী বলছে? ইউ আর নো স্প্রিং চিকেন, তুমি আর এখন স্প্রিং চিকেন নও, তুমি ইউ আর নো লঙ্গার ইন ইউর ইউথ, সো এই রকমের অ্যাটিটিউডটা তোমার সাথে যায় না, দিস অ্যাটিটিউড ইজ নট সুইটেবল টু ইউ। 73, হেয়ার্স ব্রিথ। হেয়ার্স ব্রিথ মানে কি? অতি সংকীর্ণ, ভেরি স্মল অর ন্যারো মার্জিন। আচ্ছা তোমরা যদি এখানে, আচ্ছা এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? দেখো একটা হেয়ার, একগোছা হেয়ারের ইমেজ পেয়েছি। আচ্ছা এই একটা একটা হেয়ারকে যদি আমরা দেখি তো সেটা কি, সেটা ভীষণ ন্যারো না, খুবই সরু, খুবই সূক্ষ্ম, তাই তো? একটা চুলের যে ব্রিথ সেটা কতটুকু? ভীষণ ন্যারো, ভীষণ কী বলবো, স্মল। তো হেয়ার্স ব্রিথ, হেয়ার্স ব্রিথ থেকে আমরা ইজিলি মনে রাখতে পারবো দ্যাট ইজ ভেরি স্মল অর ভেরি ন্যারো মার্জিন। দ্য থিপ এসকেপড ক্যাপচার্ড বাই আ হেয়ার্স ব্রিথ, মানে কি একদম ন্যারো মার্জিনে থিপ কী করেছে? পালিয়ে গেছে, ক্যাপচার অর্থাৎ ধরা পড়ার হাত থেকে পালিয়ে গেছে। আচ্ছা অতি সংকীর্ণ বা ন্যারো মার্জিন, এর আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম আছে যেটা আমরা আগের সেশনে কভার করেছিলাম, তোমরা বলতে পারবে? ক্লোজ সেভ। ক্লোজ সেভ মানেও কিন্তু হলো ভেরি ন্যারো মার্জিন, এসকেপ বাই ন্যারো মার্জিন, দ্যাট ইজ ক্লোজ সেভ। 74, এ বার্স আই ভিউ। আচ্ছা বার্স আই ভিউ মানে কি? আন্তরিক্ষ দৃশ্য বা জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ, ওপর থেকে যে ভিউটা ক্যাপচার করা হয় সেটাকে বলা হয় বার্স আই ভিউ। আচ্ছা এখানে দেখো ইমেজটা পেয়েছি একটা ঈগল পাখি, এটা একটা ঈগল পাখির ইমেজ, সে কী করছে? ওপর থেকে নিচের গোটা শহরটাকে দেখছে বা পর্যবেক্ষণ করছে। তো যখন একটা পাখি বা আমরা যখন কেউ কেউ আমাদের মধ্যে যারা এরোপ্লেনে চড়েছি তারা আমরা জানি যে এরোপ্লেনে চড়ার সময় কী হয়, যখন দেখবে আমরা আকাশের অনেকটা উঁচুতে চলে যাই উড়তে উড়তে, তো যখন আমরা নিচের দিকে শহরটা দেখি তখন কী মনে হয় না, একটা জাস্ট একটা আমরা জেনারেল ভিউ পাই। অনেক ওপর থেকে যদি আমরা নিচটা দেখি একটা জেনারেল ভিউ পাই আমরা, ঠিক পাখিরা যেরকম পায়। তো সেটাকেই বলা হয় এ বার্ডস আই ভিউ, অর্থাৎ একটা জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ, ওপর থেকে একটা জেনারেল ভিউ বা জেনারেল কনসেপ্ট, সেটাকে বলা হয় বার্ডস আই ভিউ। দো আই ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি বাট মাই কলিগস শেয়ার্ড আ বার্ডস আই ভিউ অফ দ্য পার্টি, যদিও আমি পার্টিতে অ্যাটেন্ড করিনি কিন্তু আমার কলিগস আমার সাথে শেয়ার করেছে পার্টির যে জেনারেল ভিউটা, তো সেটা আমার সাথে আমার কলিগস শেয়ার করেছে। তো এখানে আমরা কী পেলাম? এ বার্ডস আই ভিউ মানে দেখো পাখি যখন ওপর থেকে দেখে, পাখি তো আকাশে অনেক উঁচুতে ওড়ে, তো সে যখন ওপর থেকে দেখে সে কি ডিটেল ভিউ পাবে? না, সে কী পাবে? সে একটা জেনারেল ভিউ পাবে। তো সেই জেনারেল ভিউটা
আর যে ইডিয়ামটা সেটা হলো এ বার্ডস আই ভিউ। 75 কি? ভেরি ইন্টারেস্টিং, আ ব্লু হোয়াইট বয়। ব্লু হোয়াইট বয় মানে কি? পপুলার বা ভীষণ প্রিয়, সবারই ভীষণ প্রিয়। ওয়ান হু ইজ ফেভারিট, অর্থাৎ যে সবার খুব ফেভারিট বা পছন্দের, তাকে কি বলা হয়? এ ব্লু হোয়াইট বয়। এখানে দেখো আমরা কি পেয়েছি ইমেজ, এখানে আমরা কিন্তু হ্যারি পটারের একটা ইমেজ দেখতে পাচ্ছি। আর আমরা সবাই জানি হ্যারি পটার কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের। হ্যারি পটার ইজ দ্য পার্সন হু ইজ ভেরি ফেভারিট টু অল অফ আস, রাইট? তো তার মানে কি? হ্যারি পটার ইজ আ ব্লু হোয়াইট বয়। তো রোহন ইজ দ্য ব্লু হোয়াইট বয় অফ আর কলেজ। রোহন আমাদের কলেজে ভীষণ পপুলার, সবার প্রিয়, তো তাকে আমরা কি বলছি? ব্লু হোয়াইট বয়। এবার আরও একটা আই রিলেটেড ইডিয়াম কি পেয়েছি? গ্রিন আইড। দেখো গ্রিন আইড মানে কি? ঈর্ষান্বিত হওয়া বা টু বিকাম জেলাস অর এনভিয়াস, অর্থাৎ ঈর্ষান্বিত হওয়া বা ক্ষুব্ধ হওয়া, সেটাকে কি বলা হয়? গ্রিন আইড। দেখো এখানে আমরা ইমেজ পেয়েছি দুজন কথা বলছে আর একজন কি করছে? দূর থেকে খুব এনভিয়াস দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি, এই যে এই লেডিটার দেখতে পাচ্ছি, সি হ্যাজ গ্রিন আইড বা সি ইজ জেলাস, সি ইজ এনভিয়াস, ঈর্ষান্বিত বা হিংসান্বিত, সেটাকে কি বলা হয়? গ্রিন আইড। অর্থাৎ আমরা তাহলে কি মনে রাখবো? দেখো যখন বলছি ব্লু আইড পার্সন, অর্থাৎ ব্লু আইড মানে হচ্ছে যে ভেরি ফেমাস, কিন্তু গ্রিন আইড মানে কি? গ্রিন আইড মানে হচ্ছে যে ভীষণ জেলাস, অর্থাৎ হিংসান্বিত বা ঈর্ষা করে, যে অন্যকে দেখে ঈর্ষা করে, তাদের বলা হয় কি? গ্রিন আইড। তো মাই নেবার মিসেস সেন ইজ আ গ্রিন আইড লেডি, আমার নেবার মিসেস সেন কি? ভীষণ জেলাস পার্সন, অর্থাৎ সি ইজ আ গ্রিন আইড লেডি। 77 বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস মানে কি? সর্বোচ্চ চেষ্টা, মেক এভরি এফোর্ট টু অ্যাচিভ সামথিং। দেখো পরিশ্রম করতে করতে, পরিশ্রম করতে করতে কেউ যদি বেন্ড হয়ে যায়, এইভাবে আমরা মনে রাখবো ইডিয়ামটা, এই ট্রিকটা ইউজ করে, যে পরিশ্রম করতে করতে একদম নুয়ে পড়েছে, বেন্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, অর্থাৎ কি? সে তার সর্বোচ্চ প্রয়াস বা সর্বোচ্চ চেষ্টাটা করছে। তো বেন্ড মানে কি? নুয়ে যাওয়া বা ঝুঁকে যাওয়া। তো বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করা, মেক এভরি এফোর্ট টু অ্যাচিভ সামথিং। এখানে আমরা কি পাচ্ছি? দেখো একজন মেয়ে দেখতে পাচ্ছি ইমেজে, তো সে কি করছে? সে খুব অ্যাটেনশন নিয়ে, খুব ডিভোশন নিয়ে কিন্তু তার স্টাডি করছে, অর্থাৎ কি? হয়তো তার সামনে এক্সাম, তাই সে এক্সামে পাস করার জন্য বা এক্সামে র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য সি বেঞ্চ ওভার ব্যাকওয়ার্ডস, ওকে? সি বেঞ্চ দ্য ব্যাকওয়ার্ডস টু গেট দ্য জব, জব পাওয়ার জন্য সে সমস্ত প্রচেষ্টা, অর্থাৎ তার সর্বোচ্চ যে চেষ্টা সেটা কিন্তু সে করছে। এখানে আমরা সেই ইমেজটাই পেয়েছি, সি বেঞ্চ দ্য ব্যাকওয়ার্ডস টু গেট আ জব। 78 কী আছে? ওভার হেড অ্যান্ড ইয়ার্স, ভেরি ইন্টারেস্টিং। ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে কি? পুরোপুরি বা সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। ওভার হেড অ্যান্ড ইয়ার্স, দেখো আমরা কান মাথা সমস্ত সঁপে দিয়েছি, অর্থাৎ আমরা কোনো একটা কাজে আমরা সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়েছি, আমরা কমপ্লিটলি সেখানে ইনভলভ হয়ে গেছি, সেটাকে কি বলা হয়? ওভার হেড অ্যান্ড ইয়ার্স। এখানে আমরা ইমেজেও তাই পেয়েছি, দেখো একজন ব্যক্তি কি করছে? একদম পুরোপুরিভাবে সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে তার কাজ করছে, অর্থাৎ হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স। হি ওয়াজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন হিজ নিউ বিজনেস, তার নতুন ব্যবসাতে সে পুরোপুরিভাবে সমস্ত কিছু সঁপে দিয়েছে, অর্থাৎ ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হলো কমপ্লিটলি, সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে। 79 বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক, বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক। আচ্ছা যখন আমাদের পেট খারাপ হয় বা যখন আমরা খুব অ্যাংজাইটিতে ভুগি, তখন আমরা কি দেখি? পেটের মধ্যে গুড়গুড় করে একটা আওয়াজ হয় না? অর্থাৎ কি মনে হয়? পেটের মধ্যে যেন একটা বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক মানে হলো নার্ভাস অর অ্যাংসাস, বাংলা মানে উদ্বিগ্ন হওয়া।
বা চিন্তিত হওয়া, সেটাকে কি বলা হয়? বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। এখানে আমরা একজন ব্যক্তির ইমেজ পেয়েছি, সে কি, সে ভীষণ নার্ভাস হয়ে গেছে, অর্থাৎ পাবলিকলি তাকে কিছু বলতে হবে আর তার জন্য সে ভীষণ অ্যাংজাস, ভীষণ নার্ভাস। এটা আমরা ইমেজে পেয়ে গেছি দেখতে, একটা নার্ভাস বা অ্যাংজাইটির ইমেজ আমরা দেখতে পেয়েছি। চলো এবার এক্সাম্পল সেন্টেন্স দেখে নেব কী আছে। এক্সাম্পল সেন্টেন্স কী আছে? এনি সোশ্যাল ইভেন্ট অর গ্যাদারিং প্রডিউসেস বাটারফ্লাইজ ইন মাই স্টোমাক। দেখবে অনেকের কিন্তু পাবলিক স্পিকিং বা পাবলিকলি অ্যাপিয়ার হয়ে কিছু বলা বা পাবলিকের সামনে অ্যাপিয়ার হওয়া নিয়ে, পাবলিক গ্যাদারিংয়ে যাওয়া নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। তো সেটাকে কি বলা হয়? সেটাই আমরা বলছি, সেই অ্যাংজাইটিটা, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি হি ফিলস বাটারফ্লাইজ ইন হিজ স্টোমাক হোয়েন হি অ্যাপিয়ার্স ইন আ পার্টি। অর্থাৎ সোশ্যাল ইভেন্ট বা গ্যাদারিংয়ে তাকে কি করে, তার বাটার প্রডিউস করে বাটারফ্লাইজ ইন হিজ স্টোমাক, তাহলে প্রডিউস করে অ্যাংজাইটি ইন হিম। অর্থাৎ বাটারফ্লাইজ ইন স্টোমাক মানে আমরা কি পেলাম, নার্ভাস অর অ্যাংজাস। 18, কুল অ্যাজ আ কিউকাম্বার। বুঝতেই পাচ্ছি কিউকাম্বার কি, শশা। দেখবে গরমের দিনে আমরা খুব শশা খাই, আমাদের নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য গরমের দিনে আমরা খুবই শশা খাই। বাইরে রোদে গরমে বেরোলে দেখবে আমাদের রাস্তার ধারে ধারে যে শশা বিক্রি হয় আমরা কিনে খাই। অর্থাৎ কিউকাম্বার এই কথাটা শান্ত, কুল, কাম, এই এই ওয়ার্ডগুলোর সাথে ভীষণভাবে রিলেটেড। কুল, তারপর কাম, এই কথাগুলোর সাথে কিন্তু কিউকাম্বার ওয়ার্ড রিলেটেড। তো কুল অ্যাজ আ কিউকাম্বার, শশার মতো শান্ত, শশার মতো ঠান্ডা, মানে কি ভীষণ কাম অ্যান্ড কম্পোজড, ভীষণ কাম অ্যান্ড কম্পোজড। তাদের কি বলা হয়? কুল অ্যাজ কিউকাম্বার, অর্থাৎ বাংলা মানে হলো শান্তশিষ্ট, যেটা আমরা বলি। এখানে আমরা ইমেজ কি পেয়েছি, একজন মেয়ের ইমেজ পেয়েছি, অ্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি, সি ইজ ভেরি কাম অ্যান্ড কম্পোজড। তো আওয়ার সেক্রেটারি ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার অলওয়েজ। উই অল শুড অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার অলওয়েজ অ্যান্ড দেন অনলি উই উইল বি এফিসিয়েন্ট টুয়ার্ডস আওয়ার ওয়ার্ক। যদি আমরা আমাদের কাজটাকে এফিসিয়েন্টলি করতে চাই তাহলে কিন্তু আমাদের ভীষণ মনের দিক থেকে কুল এবং কাম হওয়া প্রয়োজন, জাস্ট লাইক দিস লেডি। তো যদি আমরা মন দিয়ে পড়াশুনো করতে চাই, আমরা জব পেতে চাই বা যে কোনো লাইফের কাজ বলো না কেন, আমাদের এই গুণটা থাকা খুব দরকার, কামনেস, কম্পোস্ট, এই গুণটা আমাদের থাকা খুব দরকার। আশা করছি তোমরা এটা আর ভুলবে না, কুল অ্যাজ আ কিউকাম্বার, অর্থাৎ কাম বা কম্পোস্ট বা কুল মাইন্ডেড, তাদের বলা হয় কি, কুল অ্যাজ আ কিউকাম্বার। 81, ক্রস দ্য ব্রিজ। ক্রস দ্য ব্রিজ মানে কি, সমস্যার মোকাবিলা করা। দেখো ব্রিজটা ক্রস করে আমাকে যেতে হবে, অর্থাৎ সমস্যা আমাকে ফেস করতে হবে। ডিল উইথ প্রবলেম হোয়েন ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, কোনো সমস্যা যখন ঘটে তখন তার মুখোমুখি হওয়া বা তখন তার মোকাবিলা করা, সেটাকে কি বলা হয়, ক্রস দ্য ব্রিজ, সেটাই হচ্ছে ক্রস দ্য ব্রিজ। দেখো এখানে আমরা একটা ইমেজ পেয়েছি, একজন মেয়ে কী করছে, ব্রিজ ক্রস করছে। আচ্ছা এটা আমরা কিছু ট্রিক ইউজ করে কি মনে রাখতে পারি? হ্যাঁ, তুমি কখন ব্রিজ ক্রস করো, যখন নদী জলে ডুবে গেছে, বন্যা হয়েছে, তখনই কিন্তু আমরা ব্রিজটাকে ইউজ করি। অর্থাৎ যখন সমস্যা অ্যারাইজ হয়, আমাদের সমস্যার মুখোমুখি পড়তে হয়, তখনই আমরা সেই সমস্যাটাকে নিয়ে ডিল করি। অর্থাৎ কখন আমরা ব্রিজ ক্রস করব, যখন আমাদের সমস্যা সামনে এসে পড়বে। অর্থাৎ ক্রস দ্য ব্রিজ মানে হলো ডিল উইথ প্রবলেমস হোয়েন ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, আই ডোন্ট নো হাউ আই উইল অ্যারেঞ্জ দ্য মানি ফর মাই হায়ার এডুকেশন বাট আই উইল ক্রস দ্য ব্রিজ হোয়েন ইট কামস টু মি। আমি কীভাবে আমার হায়ার এডুকেশনের জন্য টাকা রোজগার করব বা টাকা অ্যারেঞ্জ করব আমি জানি না, কিন্তু যখন আসবে তখন আমি এটা ডিল করব। আই উইল ক্রস দ্য ব্রিজ হোয়েন ইট কামস টু মি। আগের থেকে ভেবে কী হবে, ফালতু অ্যাংজাইটি হবে, তার থেকে যখন আমাকে, যখন আমার সামনে প্রবলেম আসবে তখন আমি এটা ডিল করব। তো ক্রস দ্য ব্রিজ মানে কি, ডিল দ্য প্রবলেম হোয়েন ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। 82, ভেরি ভেরি ইন্টারেস্টিং, এ স্টর্ম ইন আ টি কাপ।
তো এ স্টর্ম ইন আ টি কাপ বা এ স্টর্ম ইন আ টি পটও থাকে কখনো কখনো। তো এটার মানে কি? এটার মানে হলো এক্সাইটমেন্ট অ্যাবাউট আ ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল মানে কি? কোনো তুচ্ছ বিষয় নিয়ে। তো তুচ্ছ বিষয়ে বিরাট ক্ষোভ বা বিরাট ঝড় বয়ে যাওয়া, সেটাকে বলা হয় এ স্টর্ম ইন আ টি কাপ। দেখো, চায়ের কাপে ঝড় তুলছে, এই কথাটা আমরা সবাই শুনেছি, মোস্ট অফ দ্য কেসেস আমরা শুনতে পাই কি, আর চায়ের কাপে ঝড় তোলো না। তো মানে কি? তুচ্ছ বিষয় নিয়ে আর মাতামাতি হল্লামাচান করো না, সেটাকে বলা হয় এ স্টর্ম ইন আ টি কাপ। এখানে আমরা ইমেজ পেয়েছি একটা খুব সুন্দর, একটা চায়ের কাপ পেয়েছি, সেখানে দেখো সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে। বাট চায়ের কাপে ঝড় বৃষ্টি সম্ভব না, তার মানে কি, চায়ের কাপটা কতটুকু, সেখানে কতটুকুনি বা বিষয়বস্তু ধরতে পারে? ভীষণ ট্রিভিয়াল, ভীষণ তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে যখন আমরা হল্লা করি, তখন সেটাকে বলা হয় কি, এ স্টর্ম ইন আ টি কাপ, অর্থাৎ তুচ্ছ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করা বা তুচ্ছ বিষয় নিয়ে এক্সাইটমেন্ট, দ্যাট ইজ এ স্টর্ম ইন আ টি কাপ। ইউ শুড নট আর্গু অ্যাবাউট ইট, ইটস আ স্টর্ম ইন আ টি কাপ। এটা একটা তুচ্ছ বিষয়, এটা নিয়ে তোমার আর্গু করা ঠিক নয়। তো এ স্টর্ম ইন আ টি পট বা এ স্টর্ম ইন আ টি কাপ মানে কি দেখলাম, যে তুচ্ছ বিষয় নিয়ে হল্লা করা বা এক্সাইটমেন্ট প্রকাশ করা। 83, গো ব্যানানাস। আচ্ছা, গো ব্যানানাস মানে কি, রেগে ওঠা বা চটে যাওয়া, খচে যাওয়া, যেটা বাংলায় বলি আমরা। টু বিকাম এক্সাইটেড অর ক্রেজি, ভীষণ এক্সাইটেড বা খেপে যাওয়া বা খেপে ওঠা, সেটাকে কি বলা হয়, গো ব্যানানাস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্টুনের ইমেজ, তো এখানে কার্টুনটাকে দেখে কি মনে হচ্ছে, একদম খেপে উঠেছে কার্টুনটা, এখানে কি করছে, ভীষণ ক্রেজি হয়ে গেছে। অর্থাৎ গো ব্যানানাস মানে কি, টু বিকাম এক্সাইটেড অর ক্রেজি। সি উইল গো ব্যানানাস ওয়েন ইউ টেল হার দ্য নিউজ, যখনই তুমি তার সামনে নিউজটা বলবে সে পুরো ক্রেজি হয়ে যাবে। সি বিকামস ক্রেজি, সি বিকামস এক্সাইটেড। সো যখন এবার থেকে আমরা কাউকে এক্সাইটেড বা ক্রেজি হয়ে যাচ্ছে এরকম বোঝাতে চাইবো, তখন আমরা কিন্তু গো ব্যানানাস ইডিয়ামটা ইউজ করতেই পারি। তখন আমরা এইভাবে বলতে পারি যে শি উইল গো ব্যানানাস ওয়েন ইউ শেয়ার দ্য নিউজ উইথ হার। তো গো ব্যানানাস মানে কি, টু বিকাম ক্রেজি অর এক্সাইটেড। 84, ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি মানে কি, ব্রাউন স্টাডি মানে হলো আনমোনা ভাব, এ স্টেট অফ রেভারি। রেভারি মানে কি, না ঘুমিয়ে একটা তন্দ্রাচ্ছন্ন যে সিচুয়েশন, সেটাকে বলা হয় রেভারি, অর্থাৎ দিবানিদ্রা। রেভারির যে বাংলা মানেটা সেটা হলো দিবানিদ্রা। তো ব্রাউন স্টাডি মানে কি, আনমোনা। আমরা দেখবে অনেকেই কিন্তু জেগে আছি, সজাগ আছি, বাট আমরা কিন্তু অনেকেই অনেক সময় উই আর সামটাইমস স্টে ইন ব্রাউন স্টাডি, অর্থাৎ উই সামটাইমস স্টে ইন আওয়ার রেভারি। তো ব্রাউন স্টাডি মানে কি, এ স্টেট অফ রেভারি। এখানে আমরা এই যে গার্লটার ইমেজ পেয়েছি, এখানে কি দেখতে পাচ্ছি, দ্য গার্ল ইজ ইন হার ব্রাউন স্টাডি, অর্থাৎ আনমোনা হয়ে আছে। তো রাইনা ইজ লস্ট ইন ব্রাউন স্টাডি, সো শি ইজ নট এবল টু পে অ্যাটেনশন টু এনিথিং। দেখো, আমরা কিন্তু এটা অনেকেই এক্সপিরিয়েন্স করেছি, যে আমরা সবার মধ্যে থেকেও আমরা যেন কখনো কখনো খুব আনমোনা হয়ে যাই, আমাদের আশেপাশের মানুষজন কি কথা বলছে না বলছে সেখানে কিন্তু আমাদের অ্যাটেনশন যায় না, জাস্ট লাইক দিস গার্ল। সো ব্রাউন স্টাডি মানে হলো এ স্টেজ অফ রেভারি। 85, টু ফ্লাই ইন টু আ রেজ। টু ফ্লাই ইন টু আ রেজ মানে কি, খুব রেগে যাওয়া বা চটে ওঠা, সেটাকে বলা হয় টু ফ্লাই ইন টু আ রেজ। টু গেট ভেরি অ্যাংরি, দ্যাট ইজ টু ফ্লাই ইন টু আ রেজ, টু গেট ভেরি অ্যাংরি। এখানে আমরা ইমেজও পেয়েছি, দেখো একটা মেয়ে কী করছে, একদম রেগে আগুন হয়ে গেছে, যেটা বলছে টু ফ্লাই ইন টু আ রেজ, তো দ্যাট ইজ টু গেট ভেরি অ্যাংরি। আই জাস্ট আস্কড হার দ্য রিজন অফ হার অ্যাবসেন্স অ্যান্ড সি ফ্লিউ ইন টু আ রেজ, অর্থাৎ আমি জাস্ট সিম্পলি জিজ্ঞাসা করেছি তার অনুপস্থিতির কারণ, আর সে কী করছে, একদম ভীষণ রেগে গেছে শোনা মাত্র। তো টু ফ্লাই ইন টু আ রেজ মানে এতটাই রেগে গেছে যেন একদম উড়ে যাবে। তো অর্থাৎ টু ফ্লাই ইন টু আ রেজ মানে কি, টু গেট ভেরি অ্যাংরি। 86, এ বেড অফ নেলস, অর্থাৎ সমস্যাযুক্ত পরিস্থিতি। আচ্ছা, আমরা জানি এ বেড অফ রোজ মানে কি, এ বেড অফ রোজ মানে কমফোর্টেবল সিচুয়েশন, আর এ বেড অফ নেলস মানে কি, ডিফিকাল্ট বা প্রবলেমেটিক সিচুয়েশন। আচ্ছা,
তুমি যদি এমন একটা বিছানাতে তোমাকে শুতে দেওয়া হয় যেখানে এইভাবে দেখো ঠিক ইমেজটার মতো এইভাবে পেরেক পোতা আছে, থ্রু আউট দ্য বেড ইউ ফাইন্ড আ লট অফ নেলস, তাহলে কী হবে? সেটা কি কমফোর্টেবল না সেটা প্রবলেমেটিক সিচুয়েশন? সেটা ভীষণ প্রবলেমেটিক, সেটা আনকমফোর্টেবল, সেটা ডিফিকাল্ট। তো এ বেড অফ নেলস মানে কি? প্রবলেমেটিক সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন, আনকমফোর্টেবল সিচুয়েশন। তো এ বেড অফ নেলস মানে হলো সমস্যাযুক্ত পরিস্থিতি। দেখো, ওয়ার্কিং অ্যাজ আ ম্যানেজার ইন দিস প্রাইভেট ব্যাঙ্ক অল দিজ ইয়ার্স হ্যাজ বিন আ বেড অফ নেলস ফর হার। প্রাইভেট ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করাটা তার পক্ষে কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন, একটা প্রবলেমেটিক সিচুয়েশন। তো বেড অফ নেলস মানে আমরা কী পেলাম? দেখো, নেলস কথাটার থেকে আমরা রিলেট করে মনে রাখতে পারবো নেলস কি, নেল মানে হচ্ছে পেরেক। তো যেখানে পেরেক পোতা থাকে সেই জায়গাটা কি আদৌ কমফোর্টেবল হবে না সেটা খুব ডিফিকাল্ট। পেরেক পোতা একটা বিছানা, তো সেটা কি হবে? সেটা খুব ডিফিকাল্ট, সেটা প্রবলেমেটিক। তো নেলস কথাটার সাথে রিলেট করে আমরা মনে রাখবো কি, প্রবলেম, ডিফিকাল্ট, এই কথাগুলো নেল কথাটার সাথে খুব ইন্টারকানেক্টেড। তো এ বেড অফ নেলস মানে হলো কি, এ প্রবলেমেটিক সিচুয়েশন অর ডিফিকাল্ট সিচুয়েশন। 87, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে কি, ফাঁস করে দেওয়া বা রিভিল আ সিক্রেট, কোনো গোপন কথাকে সবার সামনে আনা বা প্রকাশ করা, সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস। আচ্ছা, বাংলায় একটা কথা আছে না, হাটে হাঁড়ি ভাঙা, অর্থাৎ গোপন কিছুকে ফাঁস করে দেওয়া, সেটাকে ইংলিশে আমরা কী বলি? স্পিল দ্য বিনস। ইমেজ কী পেয়েছি? দেখো, একটা জারের মধ্যে কিন্তু অনেকগুলো বিনস, বিনস মানে কি, যে শুটি বলি আমরা, মটরশুঁটির মধ্যে যে শুটিটা থাকে সেটাকে আমরা কী বলি? যে কলাইগুলো থাকে ছোটো ছোটো সেটাকে, বা দানাগুলো থাকে সেগুলোকে আমরা বলি বিন। তো স্পিল দ্য বিনস অর্থাৎ সেই কৌটোর মধ্যে সমস্ত বিনসগুলো ছিল, এখানে সব ছড়িয়ে গেছে, অর্থাৎ কি, একটা সিক্রেট ভেতরে ভেতরে ছিল, সেটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে, রিভিল হয়ে গেছে, অর্থাৎ সবার সামনে প্রকাশ হয়ে গেছে। তো সেটাকে আমরা কি বলছি? স্পিল দ্য বিনস, অর্থাৎ রিভিল আ সিক্রেট। ডোন্ট স্পিল দ্য বিনস টু এনিওয়ান, ইটস আ সারপ্রাইজ ফর অল, এটা আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ, তো এটা রিভিল করে দিও না, এটা সবার সামনে প্রকাশ্যে এনো না। 88, ক্রাই ওভার স্প্লিট মিল্ক, অর্থাৎ বাংলায় একটা ভীষণ ফেমাস ইডিয়াম এটা, গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ যা হয়ে গেছে সেটা নিয়ে আর অনুশোচনা করে লাভ নেই। তো ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, এ ফিলিং সরি ওভার আ মিস্টেক দ্যাট ক্যানট বি চেঞ্জ অর দ্যাট ক্যানট বি কারেক্টেড। আচ্ছা, যে দুধটা পড়ে গেছে বা ছড়িয়ে গেছে সেটা নিয়ে তুমি যদি কান্দো তাহলে তোমার দুধটা আবার ফিরে আসবে? সেই দুধটা দেখো, এখানে আমরা ইমেজটা পেয়েছি, একটা দুধ দেখো, গ্লাস থেকে দুধটা কিন্তু ছড়িয়ে গেছে, পড়ে গেছে, এবার কী করছে এই ছেলেটা, কী করছে, কাঁদছে। তাহলে দুধটা গ্লাসে আবার ফিরে আসবে? না, কখনোই আসবে না। তো ক্রাই ওভার স্পিল্ট মিল্ক মানে হলো যেটা হয়ে গেছে এমন একটা ভুল, সেই ভুলটা তো চেঞ্জ আর করতে পারবো না আমরা, তো সেটা নিয়ে বৃথায় অনুশোচনা করা, সেটাকে কী বলা হয়? ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। আই ফেল দিস ইয়ার বাট ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ট মিল্ক, আই হ্যাভ টু ট্রাই আগেন। দেখো, আমি এবার ফেল করেছি, এবার আমি যদি ওই ফেল করেছি এটা নিয়ে সবসময় কানতে থাকি, আমি কি পাশ করবো? না, তার জন্য কি করতে হবে আমাকে? নেক্সট ইয়ার আমাকে আবার ট্রাই করতে হবে। আই হ্যাভ টু ট্রাই ইট আগেন। তো ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, দেখো এখানে আমরা ইমেজটার সাথে একদম কানেক্ট করে খুব ইজিলি মনে রাখতে পারবো, যে ছড়িয়ে গেছে যে দুধটা সেটা আর গ্লাসে আমি শত কাঁদলেও ফিরবে না। তো তার মানে কি, গতস্য শোচনা নাস্তি, যেটা পেরিয়ে গেছে, যে ভুলটা হয়ে গেছে, যেটা চেঞ্জ করা যাবে না, সেটা নিয়ে কেন্দ্রে কোনো লাভ নেই। তো ফিলিং সরি ওভার এ মিস্টেক দ্যাট ক্যানট বি চেঞ্জ। 89, ওয়ান্স কাপ অফ টি, এটা একটা ভীষণ পপুলার ইডিয়াম যেটা আমাদের স্পোকেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে ইউজ হয়। ওয়ান্স কাপ অফ টি, দেখবে আমরা সবসময়ই বলি কথাটা, যে দিস ইজ নট মাই কাপ অফ টি, অর্থাৎ দিস ইজ নট মাই জোন, দিস ইজ নট মাই প্রেফার্ড থিং টু ডু। তো ওয়ান্স কাপ অফ টি মানে কি, ওয়ান্স প্রেফার্ড থিং, একজনের পছন্দের জিনিস, অর্থাৎ ওয়ান্স কাপ অফ টি মানে হলো ওয়ান্স প্রেফার্ড থিং বা ওয়ান্স ওন এরিয়া, এটা আমার এরিয়া নয়। ধরো
তুমি ভালো নাচ করতে পারো, এবার তোমাকে বলা হয়েছে গান করতে, তাহলে কি তুমি সেখানে ভালো পারফরমেন্স করতে পারবেন না? বিকজ সিঙ্গিং ইজ নট ইওর কাপ অফ টি, ড্যান্সিং ইজ ইওর কাপ অফ টি। বুঝতে পেরেছো? দেখো এখানে আমাদের এক্সাম্পল সেন্টেন্স কী আছে, এভরিবডি নোজ দ্যাট সিঙ্গিং ইজ রোহিত'স কাপ অফ টি, যে রোহিতের গলায় সুর আছে, তার গান করাটা তার একটা পছন্দের, প্রেফার থিংস টু ডু। তো রোহিতের কাছে সিঙ্গিংটা কি কাপ অফ টি, কিন্তু রোহিতকে তুমি যদি বলো নাচ করতে, সে পারবে? পারবে না, কারণ দিস ইজ নট হিজ কাপ অফ টি। তো কাপ অফ টি মানে কি? কাপ অফ টি মানে হলো প্রেফার থিংস বা ওন পার্সোনাল লাইকিং এরিয়া। 90, টু টেক ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, টু টেক ফ্রেঞ্চ লিভ, এটা আমাদের প্রায়ই কিন্তু যে কোনো এক্সামে আমরা দেখতে পাই, টু টেক ফ্রেঞ্চ লিভ অর্থাৎ না বলে ছুটি নেওয়া, ছুটি ছাড়াই অনুপস্থিতি, মানে অফিসিয়ালভাবে তুমি ছুটি না নিয়ে অফিসে ধরো অনুপস্থিত হচ্ছ, তো সেটাকে বলা হয় টু টেক ফ্রেঞ্চ লিভ, মানে কি লিভ উইদাউট এনি ইনফরমেশন, কোনো কিছু বলে কয়ে, কোনো না বলে কয়েই তুমি লিভে আছো, লিভে চলে যাচ্ছ বা ছুটি নিচ্ছ, সেটাকে কি বলা হয়? টু টেক ফ্রেঞ্চ লিভ, তো লিভ উইদাউট এনি ইনফরমেশন। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, আওয়ার কেয়ারটেকার ফ্রিকোয়েন্টলি টেক্স ফ্রেঞ্চ লিভ, আমাদের কেয়ারটেকার প্রায় না বলেই ছুটি নেয়, অর্থাৎ আওয়ার কেয়ারটেকার ফ্রিকোয়েন্টলি টেক্স ফ্রেঞ্চ লিভ। এখানে আমরা ইমেজ কী পেয়েছি, দেখো লুকিয়ে লুকিয়ে একজন কিন্তু অফিস থেকে চলে যাচ্ছে, অর্থাৎ ছুটিতে যাচ্ছে, মানে কি টু টেক ফ্রেঞ্চ লিভ, মানে না বলে কয়েই ছুটিতে চলে যাচ্ছে। তো টু টেক ফ্রেঞ্চ লিভ মানে কি পেলাম, লিভ উইদাউট এনি ইনফরমেশন বা উইদাউট এনি পারমিশন। 91, এ ফিশ আউট অফ ওয়াটার, তার মানে কি অস্বস্তিকর একটা পরিস্থিতি বা টু বি আনকমফোর্টেবল। আচ্ছা তোমরাই বলো, দেখবে মাছ কিন্তু জলে যতটা সজাগ থাকে, তুমি মাছকে ধরে যখন আমরা মাছ বাজারে বিক্রি হয়, জীবন্ত মাছটাকেও আমরা যদি ডাঙ্গাতে রেখে দিই, সে কি আর বাঁচে বেশিক্ষণ না, কারণ জল থেকে যখনই ফিশটাকে আমরা তুলে নিচ্ছি, তখনই কি ফিশটার জন্য, সেটা ফিশটার জন্য বা মাছটার জন্য বেঁচে থাকা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়। তো এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি টু বি আনকমফোর্টেবল, অর্থাৎ আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট মাই নিউ অফিস। নতুন নতুন অফিসে জয়েন করেছো, সেখানে তুমি অবশ্যই কমফোর্টেবল হতে পারবে না, ওভার দ্য টাইম ইউ ক্যান কমফোর্টেবল উইথ দিস এরিয়া, উইথ দিস এনভায়রনমেন্ট। তো আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার মানে কি, মানে তুমি ধরো এক জায়গায় ছিলে, সেখান থেকে তুলে তোমাকে অন্য জায়গায় ফেলা হয়েছে, অর্থাৎ তুমি কিসের মধ্যে আছো, একটা আনকমফোর্টেবল পরিস্থিতি বা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে তুমি রয়েছো, তো সেটাকে বলা হয় আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। তো চলো ফিশ রিলেটেড আরও কয়েকটা ইডিয়াম আমরা দেখে নেব, যেরকম বলতে পারো একটা হলো বিগ ফিশ। বিগ ফিশ মানে কি, অ্যান ইম্পর্টেন্ট পার্সন অর্থাৎ বিগ ফিশ মানে হলো অ্যান ইম্পর্টেন্ট পার্সন, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচ্ছা আরও একটা ইডিয়াম যদি আমরা বলি, ফিশ রিলেটেড একটা অন্য ইডিয়াম হলো বেটার ফিশ টু ফ্রাই অর্থাৎ মোর ইম্পর্টেন্ট ম্যাটার্স টু ডিল উইথ। বেটার ফিশ টু ফ্রাই মানে কি, মোর ইম্পর্টেন্ট ম্যাটার টু ডিল উইথ। যদি বলো নো আই উইল নট গো দেয়ার বিকজ আই হ্যাভ বেটার ফিশ টু ফ্রাই, অর্থাৎ আমার আরও ইম্পর্টেন্ট ম্যাটার আছে ডিল করার জন্য, অর্থাৎ বেটার ফিশ টু ফ্রাই মানে হলো মোর ইম্পর্টেন্ট ম্যাটার টু ডিল উইথ। আর বিগ ফিশ মানে কি, অ্যান ইম্পর্টেন্ট পার্সন। আর এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি, টু বি আনকমফোর্টেবল অর টু বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। 92, এ স্নেক ইন আ গ্র্যাস, এটা তো ভীষণ ইজি মনে রাখাটা, স্নেক ইন আ গ্র্যাস মানে হলো গোপন শত্রু অর্থাৎ সিক্রেট এনিমি। দেখো আমরা যদি দেখি যে ঘাসের মধ্যে যখন সাপ থাকে, সেটা কি আমরা আগের থেকে জানতে পারি? হঠাৎ করে দেখবে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে কখনো শোনা যায় যে কাউকে সাপে কামড়ে দিয়েছে, অর্থাৎ কি গ্রাসের মধ্যে সাপটা লুকিয়েছিল, আমরা বুঝতে পারি না যে সাপটা কিন্তু ওখানে আছে, তাহলে তো অবশ্যই আমরা সেখানে যাবো না,
কিন্তু দেখবে সাপ এইভাবে কিন্তু মাঠের ঘাটে আমরা পেরোলে অনেক সময় হয় না যে সাপে কামড়ে দেয় বা সাপে কেটে দেয়। তো এ স্নেক ইন আ গ্রাস মানে কি, যেটা দেখা যায় না, অর্থাৎ সিক্রেট এনিমি, আমরা বুঝতে পারি না কিন্তু ভেতরে ভেতরে আমাদের কোনো এনিমি থাকে, অর্থাৎ সেই গোপন শত্রুতা বা গোপন শত্রু, সেটাকে কি বলা হয়, এ স্নেক ইন দ্য গ্রাস। এখানে দেখো আমরা একটা ইমেজও পেয়েছি, গ্রাসের মধ্যে একটা স্নেকের ইমেজ পেয়েছি, আর এক্সাম্পল সেন্টেন্স কী আছে, হি ইজ আ স্নেক ইন দ্য গ্রাস, ইউ শুড নট ট্রাস্ট দ্যাট গাই। তার মানে কি, সে হলো সিক্রেট এনিমি, সে কখন ক্ষতি করবে কেউ জানে না, তো তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। 93, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান মানে কি, শুরুতে ফেরা। দেখো ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, গো ব্যাক টু দ্য বিগিনিং মানে কি, প্রথম থেকে শুরু করা, সেটাকে কি বলা হয়, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। দেখো ওপরে উঠেছে, আবার নেমে আবার প্রথম থেকে শুরু করছে, এখানে আমরা এই ইমেজটা পেয়েছি, অর্থাৎ আবার স্টার্টিং থেকে বা বিগিনিং থেকে যেটা শুরু করা সেটাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান। ইফ দিস ডাজন্ট ওয়ার্ক উই আর ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, যদি এটা কাজ না করে তাহলে আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে, অর্থাৎ উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বিগিনিং, তো ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। আচ্ছা ব্যাক কথাটার মানে আমরা সবাই জানি কি, পিছিয়ে যাওয়া, তো ব্যাক কথাটার থেকে আমরা কিন্তু মনে রাখতে পারবো, ব্যাক মানে কি, আবার আমাদের পুনরায় শুরুতে ফিরতে হবে, অর্থাৎ ব্যাক করতে হবে আমাদের, তো গো ব্যাক টু দ্য বিগিনিং, শুরুতে ফিরতে হবে। 94, ব্রিং টু লাইট, আলোতে আনা, ভেরি সিম্পল মানে কি, প্রকাশ করা কোনো কিছু, রিভিল ক্লিয়ারলি কোনো কিছুকে, কোনো কিছুতে তুমি আলো দিচ্ছ, অর্থাৎ কোনো কিছুকে তুমি একদম ক্লিয়ারলি রিভিল করছো, ক্লিয়ারলি প্রকাশ করছো, সেটাকে কি বলা হয়, ব্রিং টু লাইট। আমরা লাইট কথাটা জানি কিসের সাথে কানেক্টেড, রিভিল কথাটার সাথে, অর্থাৎ প্রকাশ্যে আনা, তারপর সম্মুখে আনা, এটাকে কি বলা হয়, ব্রিং টু লাইট। তো এক্সাম্পল সেন্টেন্স কী আছে, শি নেভার ওয়ান্টস টু ব্রিং টু লাইট হার উইক পয়েন্ট টু হার ফ্রেন্ডস, সে কখনোই তার উইক পয়েন্টগুলো বা দুর্বল জায়গাগুলো তার ফ্রেন্ডসদের সামনে আনতে চায় না। আর এখানে আমরা ইমেজ কী পেয়েছি, দেখো একটা আলোর রশ্মির আমরা ইমেজ পেয়েছি, যেখানেই আলোর রশ্মি সেখানেই তো সব কিছু ক্লিয়ারভাবে প্রকাশ হবে, সব কিছু পরিষ্কার দেখা যাবে, কিন্তু যেখানে অন্ধকার সেখানে আমরা দেখতে পাই না, তাহলে যেখানে আলো সেখানে কি, আলোটা প্রকাশ এই কথাটার সাথে বা রিভিল এই কথাটার সাথে খুব কানেক্টেড, তো ব্রিং টু লাইট মানে কি, রিভিল ক্লিয়ারলি, এইভাবে আমরা মনে রাখবো। 95, দ্য বিজনেস মানে কি, এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ, তো দ্য বিজনেস মানে হলো এক্সট্রা অর্ডিনারি। এখানে দেখো আমরা একটা এক্সট্রা অর্ডিনারি, সত্যি একটা দারুণ ইয়াম্মি এক্সট্রা অর্ডিনারি আইসক্রিমের ইমেজ পেয়ে গেছি। তো এখানে এক্সাম্পল সেন্টেন্স কী আছে, দ্য আইসক্রিম ইজ রিয়েলি দ্য বিজনেস, সত্যি ইমেজটা দেখেই আমরা বুঝতে পারছি যে আইসক্রিমটা সত্যি খেতেও কী হবে, অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি। তো দ্য আইসক্রিম ইজ রিয়েলি দ্য বিজনেস, বিজনেস মানে হলো এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা এটা আমরা কীভাবে মনে রাখতে পারি, দেখো বি মানে হলো মৌমাছি, আর মৌমাছির সাথে হানিটা ভীষণভাবে রিলেটেড, আর হানির টেস্ট সত্যি দারুণ, হানি মানে কি, একটা সুইট, একটা দারুণ এক্সট্রা অর্ডিনারি টেস্ট আছে তার মধ্যে। তো এই বিজ কথাটার থেকে কানেক্ট করে আমরা কী মনে রাখবো, বিজনেস মানে হলো এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ যেটা অসাধারণ, যেটা দারুণ, এক্সিলেন্ট যেটা, সেটাকে বলা হয় দ্য বিজনেস। 96, দ্য লাস্ট ড্র মানে কি, ধৈর্যের শেষ সীমা। দেখবে আমরা বাংলায় বলি না, আমার ধৈর্যের শেষ সীমা তুমি অতিক্রম করে ফেলেছো, অর্থাৎ দ্য লাস্ট ড্র, ইংলিশে ওটাকেই বলা হয় দ্য লাস্ট ড্র, দ্য ফাইনাল প্রবলেম ইন আ সিরিজ অফ প্রবলেমস দ্যাট মেক্স দ্য সিচুয়েশন ইনটলারেবল। অর্থাৎ ধরো দিনের পর দিন তোমার সাথে কিছু সমস্যা হচ্ছে বা কিছু প্রবলেম তুমি ফেস করছো, কিন্তু এই একটা এমন ফাইনাল প্রবলেম আসে শেষ পর্যন্ত, যেটা কি, সেটা আমাদের ধৈর্যের শেষ সীমায় আমাদেরকে নিয়ে গিয়ে দাঁড় করায়, যেটাতে আমরা আর টলারেট করতে পারি না। তো দ্য লাস্ট ড্র মানে হলো দ্য ফাইনাল প্রবলেম ইন আ সিরিজ অফ প্রবলেম দ্যাট বিকামস ইনটলারেবল। দেখো এখানে এক্সাম্পল সেন্টেন্স কী আছে, লুজিং মাই জব ওয়াজ ব্যাড এনাফ বাট বিং ইনসাল্টেড ওয়াজ দ্য লাস্ট ড্র, কিন্তু আমাকে এইভাবে অপমানিত হতে হলো, এটা আমাকে ধৈর্যের শেষ সীমায় দাঁড় করিয়েছে। এখানে দেখো ইমেজও পেয়ে গেছি, একটা ব্যক্তির ইমেজ পেয়ে গেছি, হি ইজ ইন হিজ লাস্ট ড্র মানে কি, সে তার ধৈর্যের সব সীমা পেরিয়ে গেছে, অর্থাৎ হি ইজ ইন হিজ লাস্ট ড্র,
দেখো লাস্ট মানে কি, লাস্ট মানে হলো শেষ, আর স্ট্র মানে কি, কোনো কিছুকে আঁকড়ে যেটা আমরা বাঁচি বা ধরে থাকি সেটাকে স্ট্র বলা হয়। তো লাস্ট স্ট্র মানে একদম শেষ সীমায় পৌঁছানো, ওকে, দ্যাট ইজ দ্য লাস্ট স্ট্র, অর্থাৎ দ্য ফাইনাল প্রবলেম। 97, বাই হুক অর বাই ক্রুক, বাই হুক অর বাই ক্রুক, এটা মানে কি, যেভাবেই হোক, বাই এনি মিন্স, যে কোনোভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, এখানে আমরা একটা দারুণ ইমেজ পেয়ে গেছি, বাই হুক অর বাই ক্রুক, মানে কি, যেভাবেই হোক আমি করবই, আই উইল ডু দ্যাট ওয়ার্ক বাই হুক অর বাই ক্রুক। দেখো, দে ইন্টেন্ড টু গেট সাকসেস বাই হুক অর বাই ক্রুক, তারা সাকসেস পাবেই, এভাবে না হোক ওভাবে, অর্থাৎ যেভাবেই হোক তারা সাকসেস পাবেই। 98, গার্ড আপ ইওর লয়ান্স, অর্থাৎ কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়া, টু প্রিপেয়ার ওয়ান সেলফ ফর আ ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো কিছু পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়া, সেটাকে কী বলা হয়, গার্ড আপ ইওর লয়ান্স, তো টু প্রিপেয়ার ওয়ান সেলফ ফর আ ডিফিকাল্ট সিচুয়েশন। দেখো, কোমরে একদম গার্ড করে নাও একটা জোর, তাহলে কি হবে, তুমি কঠিন পরিস্থিতিতে একদম জুঝতে পারবে, লড়তে পারবে, অর্থাৎ গার্ড আপ ইওর লয়ান্স মানে হলো টু প্রিপেয়ার ওয়ান সেলফ ফর আ ডিফিকাল্ট সিচুয়েশন। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, ইউ হ্যাভ টু গার্ড আপ ইওর লয়ান্স বিফোর স্টার্টিং দিস অ্যাডভেঞ্চার অন ইওর ক্যারিয়ার, কি বলছে, তোমাকে প্রিপেয়ার হতে হবে কঠিন পরিস্থিতিকে ফেস করার জন্য, তো টু প্রিপেয়ার ওয়ান সেলফ ফর আ ডিফিকাল্ট সিচুয়েশন, তো তার জন্য সেটাকে আমরা কি ইডিয়াম দিয়ে প্রকাশ করতে পারি, গার্ড আপ ইওর লয়ান্স। 99, বুল ইন আ চাইনা শপ, আচ্ছা বুল ইন আ চাইনা শপ মানে কি, মানে হলো মূর্খতা বা স্টুপিডিটি, যেটা বলতে পারি আমরা, মূর্খতা বা স্টুপিডিটি। দেখো, চাইনা শপ মানে কি, সেখানে খুব শৌখিন শৌখিন জিনিস আছে, এবার সেখানে কি হয়েছে, একটি বুল ঢুকে গেছে, বুল মানে কি, ফুল অফ স্টুপিডিটি, সে জানে না কি করতে হবে না করতে হবে, কীভাবে মুভ করতে হবে, সমস্ত চাইনা যে সুন্দর সুন্দর পটগুলো রয়েছে, পটারিজ রয়েছে, সেগুলো কি করছে, সেগুলোকে চারদিকে ঢুকে লণ্ডভণ্ড করছে, অর্থাৎ এ ক্লামজি পার্সন ইন আ ডেলিকেট সিচুয়েশন, একটা শৌখিন পরিস্থিতিতে যদি এরকম একটা স্টুপিড কাউকে দেওয়া হয়, অর্থাৎ স্টুপিড কাউকে এন্টার করানো হয়, সেখানে তো এরকমই একটা সিচুয়েশন অ্যারাইজ হবে, জাস্ট লাইক আ বুল ইন আ চাইনা শপ, যদি একটা বুল ঢুকে যায় চাইনা শপে, যেরকম চারদিক লণ্ডভণ্ড হয়ে যাবে, ঠিক সেইভাবেই যদি একটা ডেলিকেট সিচুয়েশনে একটা ক্লামজি পার্সনকে রাখা হয়, সেখানেও কিন্তু ঠিক একই সিচুয়েশন দেখা যাবে। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, দে ডিড নট লাইক আ বুল ইন আ চাইনা শপ, তারা একটা বুল ইন আ চাইনা শপ, অর্থাৎ তারা স্টুপিডিটি বা মূর্খতা পছন্দ করে না। আর লাস্ট ওয়ান ফর টুডে, টু ব্লেজ দ্য ফায়ার নয়, টু ব্লেজ দ্য ট্রেল, TRAIL, এখানে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, টু ব্লেজ দ্য ট্রেল, দেখো টু ব্লেজ দ্য ট্রেল মানে কি, টু স্টার্ট আ মুভমেন্ট, অর্থাৎ কোনো আন্দোলনকে শুরু করা বা কোনো আন্দোলন স্টার্ট করা। এখানে দেখো আমরা একটা আন্দোলনের বা মুভমেন্টের ইমেজ পেয়েছি, এবং এখানে লিড করছে কে, এই মহিলা এখানে এই মুভমেন্টটাকে লিড করছে, অর্থাৎ দিস উমেন ইজ রিয়েলি ব্রেভ বিকজ সি ব্লেজ দ্য ট্রেল ইন দ্য পলিটিক্যাল ক্যাম্পেন ইন আওয়ার এরিয়া, তো সে পলিটিক্যাল ক্যাম্পেনটাকে সে লিড করছে বা সে স্টার্ট করেছে মুভমেন্টটাকে, অর্থাৎ টু ব্লেজ দ্য ট্রেল মানে হলো টু স্টার্ট আ মুভমেন্ট। সো এভরি ওয়ান, দ্যাটস ইট ফর টুডে, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টুডেস লেসন। এখানে প্রত্যেকটা যে ইডিয়াম ডিসকাস করা হয়েছে উইথ বেঙ্গলি মিনিং এবং ইমেজেস, কেন আমরা এখানে ইডিয়ামের সাথে বেঙ্গলি মিনিং এবং ইমেজ অ্যাড করেছি, যাতে করে তোমাদের ইডিয়ামগুলো মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়, তাই আমরা এখানে কিন্তু ইমেজের সাথে সাথে বেঙ্গলি মিনিং অ্যাড করে তোমাদের সাথে ইডিয়ামগুলো ডিসকাস করেছি। আর আমাদের চ্যানেলের নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে চাইলে তোমরা জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা এই সমস্ত যে আমাদের চ্যানেলে PDFগুলো অ্যাভেল করা হচ্ছে, সমস্ত প্র্যাকটিস শেট, সমস্ত ইডিয়াম, সমস্ত যে 100 রুলসের PDF, সমস্ত তোমরা সেখানে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, তার সাথে সাথে সেখানে তোমরা কখন কখন কোন ক্লাস অ্যারেঞ্জ করা হচ্ছে, কোন টপিকের ওপর, তার নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে সময় মতো, তো তার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও, এবং শেয়ার অ্যামং ইওর ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান গেট বেনিফিটেড আউট অফ ইট।
আর সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা অ্যালং উইথ দ্য বেল আইকন টু নট মিস এনি আপডেট হোয়েন এভার আই আপলোড এনি ভিডিওজ। তো আজকের জন্য এই পর্যন্তই, ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।